নমস্কার বন্ধুরা, এসে গেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে একটা খুব আনন্দের খবর দেওয়ার আছে, যেটা হচ্ছে প্রত্যেক বছরের মতো যেটা আমরা গত বছর থেকে শুরু করেছি, যেটা এই বছরও হবে, সেটা হচ্ছে খুব শিগগিরই আমাদের সরস্বতী পুজো। সরস্বতী পুজো হচ্ছে একটা এমন জিনিস যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনে একটা খুব মানে বিশেষ জায়গা দখল করে রাখে আর কি। মানে আমি আমার ব্যক্তিগত জীবনে কথা বলতে পারি, যেটা হচ্ছে আমি এক সময় গ্রামের যে স্কুলে পড়েছিলাম, হাওড়ার একটা প্রত্যন্ত গ্রাম, মুন্সিরহাট এলাকার ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়, সেই সময় সেই স্কুলেও আমরা সরস্বতী পুজোটাকে খুব মানে মন দিয়ে পালন করতাম। তারপরে কলকাতায় আসি, কলকাতায় মিত্র ইনস্টিটিউশন মেন, সেই স্কুলেও আমরা খুবই মানে ধুমধাম করে সরস্বতী পুজো পালন করেছি। এবং মানে কোচিংয়ে হয়তো এতদিন পালন করার সেইভাবে সুযোগ হয়নি, বাট রিসেন্টলি আমাদের কিছু স্টুডেন্টদের আমাদের মানে উদ্যোগে সেই পুজোটি মানে অনুষ্ঠিত হচ্ছে, এবং গত বছর খুবই মানে আকর্ষণীয় কিছু মানে যে ব্যাপার স্যাপার হয়েছিল, যার জন্য প্রত্যেকে মানে পুজোতে অংশগ্রহণ করেছিল। এই গত বছর যাদের মানে উদ্যোগ ছাড়া পুজোটা হয়তো হতোই না, তার মধ্যে অন্যতম আমাদের এখন যারা ফিফথ সেম ব্যাচ বা গত বছর যারা থার্ড সেম ব্যাচ ছিল শিয়ালদায়, তো সেই ব্যাচের যারা আছে যে কজন, মানে সবারই অবদান অনস্বীকার্য, বাট তারা বলেছিল বলেই হয়তো পুজোটাকে আবার শুরু করা গেছে। যার মধ্যে কয়েকজনের নাম না বললেই নয়, যেটা হচ্ছে প্রথম থেকেই যেটা বলতে হয়, যেটা আমাদের রোহিত রোহিত গুহ ঠাকুরতা, তারপরে হচ্ছে গতবারে আমাদের পুরুতমশাই ছিলেন, অসাধারণ পুজো করেছিলেন, তো সেক্ষেত্রে রোহিত ছিল। আমাদের রোহিত ছাড়া হচ্ছে গিয়েছিল ফিফথ সেমের কেপিএলআই এর একাধিক স্টুডেন্ট, তার মধ্যে অন্যতম হচ্ছে রাশিদুল, ওদিকে নীতিশ, সুষমা, আমাদের এই বছরের টিমে আছে গীতু মানে গায়ত্রী, সুস্মিতা, আর আবার হচ্ছে এবারে আমাদের স্পেশাল টেকনিক্যাল টিম অ্যাড হয়েছে, সেখানে হচ্ছে সোনিয়া, ঐশ্বর্য, তিতিশা, মানে এরা সবাই মিলে মানে একটা অসাধারণ পুজো মানে উপহার দিতে চলেছে আমাদের সবাইকে। তো যার প্রস্তুতি পুরোদমে মানে শুরু হয়ে গেছে, এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেককে আমাদের শিয়ালদা সেন্টারের পুজোতে আমন্ত্রণ জানাই। তো গতবারে অ্যাকচুয়ালি আমার যতদূর মনে পড়ে যে এই সরস্বতী পুজোর আমন্ত্রণমূলক ভিডিও দিয়েই অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলের রেগুলার ভিডিও দেওয়ার যে মানে প্রসেস বা পদ্ধতিটা চালু হয়েছিল, এবং মানে মা সরস্বতীর আশীর্বাদে সেটা বর্তমানেও কন্টিনিউ করছে। তো এটা একটা অসাধারণ অনুভূতি গত বছরও হয়েছে, এই বছরও আশা করি মানে সেরকমভাবেই ব্যাপারটা হবে। আর সব থেকে বড় কথা, এবার একটা ছোটোখাটো মানে কালচারাল মানে প্রোগ্রামও করার ইচ্ছা আছে, তো সেটা জানি না কতদূর সম্ভব হবে, সেটা হয়তো পুজোর সময় হবে না, কিছুদিন পরে হবে, যেহেতু পরপর পরীক্ষা আছে। ঠিক আছে, আর বাকি যা যা থাকে পুজোর সঙ্গে রিলেটেড সব কিছুই থাকবে। তো সবাই চাইবো যে পুজোর দিন অ্যাটলিস্ট, আর পুষ্পাঞ্জলিটা হয়তো আমাদের এবার একটু অনেকটাই সকালে হবে, এবার একজন প্রফেশনাল আমাদের মানে পুরুত মশাই এসে মানে পুজোটি করবেন, তো অলমোস্ট মেবি বাই 7 AM সকাল 7টা থেকে 7:30টার মধ্যেই পুজোটা হয়তো হয়ে যাবে। তো যাই হোক, সে পুষ্পাঞ্জলি দেওয়াটা কথা না, সরস্বতী পুজো হচ্ছে এমন একটি পুজো প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়, তো সেক্ষেত্রে যারা বাড়িতে পুষ্পাঞ্জলি দেবে দিয়ে দাও। কিন্তু সবাইকে একটাই আবেদন, তোমরা যে যে ব্রাঞ্চের স্টুডেন্টই হও, ইভেন স্টুডেন্ট যদি নাও হও, যদি আমাদের মিয়ারলি আমাদের চ্যানেলে ভিডিও দেখো বা আমাদের সাবস্ক্রাইবার, তো তারা প্রত্যেকে আমাদের পুজোতে প্রত্যেককে আমরা হচ্ছে গিয়ে স্বাগত জানাই, এবং আমি অবশ্যই চাইবো প্রত্যেকে আমাদের মানে পুজোতে এসো এবং প্রসাদ মানে নিয়ে যাও, মানে প্রসাদ সংগ্রহ করো, এবং পুজো একটা অংশ হিসেবে মানে অংশগ্রহণ করো। এবং অবশ্যই এখানে বলার আছে যেটা ব্যাপার, যে আমাদের এই পুজোটা কিন্তু অনেকটাই বলা যায় যে একটা কি বলবো, একটা আলটিমেট এক্সাম্পল ফর মানে ডিসপ্লে অফ ইউনিটি অফ স্টুডেন্টস। মানে এখানে কিন্তু সত্যি কথা বলছি, কেউ মানে কোনো রিলিজিয়াস ফেথ যে যার হোক না কেন, কিন্তু পুজোটা কিন্তু সবাই মিলে একসঙ্গে যেভাবে আমরা উদযাপন করি, তো সেটার কোনো মানে বিকল্প হয় না। তো অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স সেই সময় থাকে, তো যারা এসেছে গতবারে সেটা এক্সপিরিয়েন্স করেছে, এবারে আশা করবো যারা আসবে সেটা এক্সপিরিয়েন্স করবে। তো মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে মানে সমানভাবে অংশগ্রহণ করে, এবং আমাদের কাছে সেটাই কাম্য। আমরা একটা ছাত্র সমাজ, সেখানে কারোর মধ্যে কোনো ডিসক্রিমিনেশন যেন না থাকে,
কোনো বিভেদ যেন না থাকে। তো এখানে সবাই সমানভাবে আমরা অংশগ্রহণ করেছি, করছি এবং আশা করি ভবিষ্যতেও করব। তো এটাই ব্যাপার। তো আশা করি আমার আমন্ত্রণ বার্তাটা সবার কাছে পৌঁছাবে, এবং এই ভিডিওটি যারা দেখবে, আমাদের শিয়ালদা সেন্টার, অ্যাড্রেসটা বলে দিচ্ছি, 158/1 বৈঠকখানা রোড, যেটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ এবং ছবিগড় সিনেমা, যার নিয়ারেস্ট দুটো আমার হচ্ছে ল্যান্ডমার্ক। সেইখানে এসে আমাদেরকে ফোন করলে আমরা তোমাদেরকে মানে পিক করে নেব, নিয়ে চলে আসবো সেন্টারে, কোনো অসুবিধা নেই। আমাদের গলির মুখেই আর একটি বড় পুজো হচ্ছে 158-এর, মানে এটি ক্লাবের পুজো এবং তার ভিতরে হচ্ছে আমাদের কোচিংয়ের পুজো। তো দেখা হবে, আশা করি সবাই যারা আসবে তাদের সাথে পুজোর সময় প্রত্যেকের সাথে দেখা হবে, এবং অধীর আগ্রহে অপেক্ষা করবো সবাই যাতে আসো। ধন্যবাদ, সবাই এসো।